আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি। এক বৈঠক শেষে এই অনুমোদন দেওয়া হয়, ফলে রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে এখন আর আইনগত বাধা থাকবে না। বর্তমানে দেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দাঁড়ালো দুটি। এর আগে সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। দেশে এই মুহূর্তে অক্সিজেন সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা ভ্যাকসিন সহ সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। ভ্যাকসিন পাওয়ার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিকল্প ভ্যাকসিনের জন্য চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথেও যোগাযোগ করা হচ্ছে। করোনা সংক্রমণ চলাকালে শিল্পে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ এক স্মারকে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। স্মারকে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমণ সম্প্রতি দ্রুত বাড়ছে। দেশের হাসপাতাল ক্লিনিকে করোনা ভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে হাসপাতাল ও ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন। একদিনের সফরে ঢাকায় চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেংহুই। সকাল পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পর রাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলম। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল ওয়েই ফেংহুই। এর আগে দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে বৈঠক করবেন তিনি। সংক্ষিপ্ত সফর শেষে বিকেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন জেনারেল ওয়েই ফেংহুই। জানা গেছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকা সফর করছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। তার এই সফরে করোনার ভ্যাকসিন বিষয়ে কোনো বার্তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। করোনার এই সময়ে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোবাদুল কাদের। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে। শেরেবাংলা একে ফজলুল হকের ঊনষাটতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ক্ষমতায় গেলে অনেকের মধ্যে জনসেবায় উদাসীনতা থাকলেও শেরেবাংলা ও বঙ্গবন্ধুর মধ্যে তা ছিল না মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বাবার মতো মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পরিষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৫৮ টাকা এবং সম্পদ মূল্য হয়েছে ২০.৯৮ টাকা। আগামী ১০ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৭ মে। আর এছাড়া এখনকার মতো রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।